প্রিয় ভিউয়ার, প্রতিদিনের ন্যায় শুরু করলাম বাংলাদেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের সংবাদপত্রের শিরোনাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজ বেশ কয়েকটি জাতীয় দৈনিক আমাদের সামনে আছে। আপনারা যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজ ফলো করার জন্য অনুরোধ করছি, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, নতুন হলে তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের সামনে প্রথমেই রয়েছে মানব জমিন। মানব জমিন লিখেছে, আমরা চাঁদেও যাব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন। 3.5 বছরের মধ্যে নিম্ন সর্বনিম্ন এলসি নিষ্পত্তি সেপ্টেম্বরে, কেবলই একটি জয় নয়, বাংলাদেশে আফগানিস্তান যে গতকালকের খেলায় বাংলাদেশ জয়লাভ করেছে এটা নিয়ে তাদের শিরোনাম করেছি। এছাড়া রয়েছে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল অব্যাহত, সংখ্যালঘু নির্যাতনের ক্ষমতাসীনরা জড়িত, জিএম কাদের এই কথা বলেছেন, দ্বিতীয় পদক বাংলাদেশের, এসব নিয়ে দৈনিক মানব জমিনের প্রধান প্রধান শিরোনাম। দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, আধুনিক বিমানবন্দরের যুগ শুরু, রক্তাক্ত ফিলিস্তিনি নিহত 432, ফের হরতাল অবরোধে বিএনপি, তফসিলের আগে দিতে পারে ঢাকায় কঠোর টানা কর্মসূচি, আফগানিস্তানকে উড়িয়ে টাইগারদের শুরু, এসব নিয়ে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করেছে তারা। যুগান্তরের দিকে তাকালে আমরা দেখব দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে, নিরাপত্তা বাড়ানোর দাবি ইসি কর্মকর্তাদের, মাঠ অফিসে হামলার সংখ্যা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ইটি প্রতিবেদন। তাছাড়া তৃতীয় টার্মিনাল উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্রস্থল হবে বাংলাদেশ, সৌন্দর্যে বিশ্বকাপ শুরু বাংলাদেশের, ইসরায়েলের পাল্টা হামলায় নিহত 198 ফিলিস্তিনি, হামাসের রকেটে নিহত 70, এসব নিয়ে যুগান্তরের প্রতিবেদন। তাছাড়া যদি আমরা কালের কণ্ঠের দিকে তাকাই, দেখব কালের কণ্ঠ লিখেছে, বাংলাদেশ হবে আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্র, তৃতীয়টা টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেছেন, জয়ের আঙ্গিয়ে শুরু বিশ্বকাপ, রিজার্ভ সংকট দ্রুত মিটছে না, হামাস ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহত 432। ইত্তেফাক লিখেছে, আফগানদের উড়িয়ে টাইগারদের স্বপ্নরত্নের শুভযাত্রা। আমাদের সময়ের দিকে তাকালে দেখব আমাদের সময় লিখেছে, এভিয়েশন হাব হবে বাংলাদেশ, শিক্ষা আইনের খসড়া, বইয়ের প্রশ্ন উত্তর পত্রিকায় প্রকাশে অনুমতি লাগবে, ছাপে অর্থনীতি বাড়ছে চ্যালেঞ্জ, লাল সবুজের বর্ণিল যাত্রা, এসব নিয়ে আমাদের সময়ের প্রতিবেদন। তাছাড়া সমকালের দিকে তাকালে দেখব আমরা, সমকাল লিখেছে, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ অবস্থা নিয়ে তাদের প্রধান শিরোনাম, বাংলাদেশ হবে আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব, তাছাড়া সাকিবদের উড়ন্ত সূচনা। আমরা যদি দৈনিক জনকণ্ঠের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক জনকণ্ঠ লিখেছে, বাংলাদেশ হবে বিমান পরিবহন হাব, তার টার্মিনাল উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছেন, যেসব সুবিধা থাকছে তার টার্মিনালে, শ্রীলঙ্কাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার শুভ সূচনা, সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের, এসব নিয়ে জনকণ্ঠের প্রতিবেদন। দৈনিক বর্ণিক বার্তা লিখেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক ভঙ্গুরতা বেড়েছে, হিলারি ঘনিষ্ঠরা এক পথে হাঁটছে কি। নয়া দিগন্তের দিকে তাকালে দেখব নয়া দিগন্ত লিখেছে, ইসরায়েলে ঢুকে হামাসের সাড়াশি অভিযান, পাল্টা বিমান হামলায় 198 ফিলিস্তিনি নিহত, ভবিষ্যতে আন্তর্জাতিক অ্যাভিয়েশনের হাব হবে বাংলাদেশ, প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের, আইনবিদদের অভিমত, শর্তহীন মুক্তি দিলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে, স্যাংশন ভিসানীতিতে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি আতঙ্কিত, শিক্ষক সমাবেশে ফখরুল বলেছেন। এছাড়াও যদি আমরা দৈনিক কালবেলার দিকে তাকাই তাহলে দেখব দৈনিক কালবেলা লিখেছে, আজিমের নাম শুনলেই আজকে উঠছে মানুষ। দৈনিক মানবকণ্ঠ প্রধান শিরোনাম করেছে, আফগানদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের, ভবিষ্যতে বাংলাদেশ চাঁদেও যাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, সংঘর্ষ উত্তাল, ইসরায়েল ফিলিস্তিন নিহত বেড়ে 298, বিশ্বকাপের সর্বোচ্চ রানের ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকার জয়। দেশ রূপান্তর লিখেছে, চলো জিতি, তারা পুরো পঁচট্টি করেছে বাংলাদেশের গতকালকের ওয়ানডে বিশ্বকাপের জিত নিয়ে। তাছাড়া দৈনিক ইনকিলাব লিখেছে, ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ,
ভূমিকম্প নিয়ে তাদের প্রধান শিরোনাম, আফগানিস্তানকে উড়িয়ে দুর্দান্ত, আফগানিস্তানকে গুড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের, যে কোনো দিন চার্জশিট, ডক্টর ইউনিসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিচ্ছে দুতুক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরিয়া বলেছেন, ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন, সংবিধানের বিধান ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে? ফিলিস্তিনে নজিরবিহীন প্রতিরোধ, ইসরায়েলে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা, বিচারনীতি সবচেয়ে বেশি আতঙ্কিত চাপ শেখ হাসিনার মুখে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন। আজকের পত্রিকার দিকে তাকালে আমরা দেখব, আজকের পত্রিকা প্রধান শিরোনাম করেছে, আকাশ যুগাযুগে স্বপ্ন ডানা, বিমান চলাচলের হাব হব আমরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বীরের মতো শুরু বাংলাদেশের। তাছাড়া নিষেধাজ্ঞার গুঞ্জন আতঙ্কে তৈরি পোশাক ব্যবসায়ীরা, বুটের আগে লেনদেন ও বিনিয়োগের খরা, এসব নিয়ে প্রতিবেদন। আমরা যদি দৈনিক সংবাদের দিকে তাকাই তাহলে দেখব, হামাস ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহত 238, ভবিষ্যতে বাংলাদেশ হবে আন্তর্জাতিক অ্যাভিয়েশন হাব, প্রধানমন্ত্রী বলেছেন, ব্যাংকের চাকরি যেন আলাদিনের চেরাগ, 14 বছরে অটল সম্পদ মুরাদের। তাছাড়া বিভিন্ন জেলায় শিক্ষা ভবন নির্মাণ ও সংস্কার কাজ না হলেও 150 কাজের নামে অগ্রিম বিল পরিশোধ। দৈনিক জায় জায় দিন প্রধান শিরোনাম করেছে, ইসরায়েল বিমান হামলায় 200 ফিলিস্তিনি নিহত, ইহুদিদের যুদ্ধ ঘোষণা, হামাসের রকেট হামলায় নিহত 100, উড়ন্ত সূচনা বাংলাদেশের, বাংলাদেশ হবে আন্তর্জাতিক অ্যাভিয়েশন হাব, প্রধানমন্ত্রী বলেছেন, ডলার কারসাজিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন ব্যাংক, সরকার পতনে যা কিছু দরকার তা করা হবে, শিক্ষক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। আমরা যদি প্রথম আলোর অনলাইন ভাষণের দিকে তাকাই তাহলে দেখব, তাদের অনলাইন ভাষণে এখন রয়েছে, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কী বললেন সৌদি মন্ত্রী, হামাস যুদ্ধের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ব্রিগেডিয়ার কমান্ডার নিহত, দেশে অর্থনীতিতে এসব কী ঘটছে, বাংলাদেশের অর্থনীতিতে এসব কী ঘটছে, এটা নিয়ে প্রতিবেদন। তাছাড়া বিশেষজ্ঞদের মতামত, কর্তৃত্ববাদী শাসনে নাগরিক সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত হয়, এসব নিয়ে প্রথম আলোর অনলাইন ভাষণ। আমরা যদি বিবিসি বাংলার অনলাইন ভাষণের দিকে তাকাই তাহলে দেখব, গাজা থেকে রকেট হামলায় 100 ইসরায়েলি নিহত, যুদ্ধ ঘোষণার পর পাল্টা হামলায় মারা গেছেন 200 ফিলিস্তিনি, বিমানবন্দর 21,000 কোটি টাকার তার টার্মিনালে কী আছে, এসব নিয়ে প্রতিবেদন। প্রিয় ভিউয়ার, এই ছিল বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম আপনাদেরকে শোনালাম। প্রিয় ভিউয়ার, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি, এবং যারা ফেসবুক পেজে থেকে দেখছেন তারা যদি ফলো না করে থাকেন তাহলে ফলো করার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।